2024 সালের এই সময়টা প্রত্যেক হাঁস খামারি ভাই ও বোনদের জন্য যেন একটা কঠিন সময়, বিশেষ করে যারা ডিমের জন্য হাঁস পালন করছি, তার প্রতিনিয়তই দেখছি যে এই সময় হাঁসের ডিম কোনোভাবেই বাড়ছে না, ক্রমান্বয়ে কমতে শুরু করেছে ডিম, এবং অনেক খামার আছে যে 0% চলে আসছে। তো কী কী কারণ থাকতে পারে এই সময়ে ডিম কমার জন্য, কিংবা সেই কারণগুলো কিভাবে আমরা সলভ করতে পারি, সেই কারণগুলো কিভাবে চিহ্নিত করে আমরা সমাধানের চেষ্টা করতে পারি, কিভাবে পুনরায় ডিমের পার্সেন্টেজ ভালো পর্যায়ে আনার চেষ্টা করতে পারি, সেই সম্পর্কে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু না টেনে দেখবেন। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি প্রথমে আলোচনা করব যে কয়েকটা বিষয়, কয়েকটা পয়েন্ট আলোচনা করব যে হাঁসের ডিম কেন কমছে। তো প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত গরম, আর অতিরিক্ত গরমের ফলে হাঁসগুলো কিন্তু সুস্থ এবং স্বাভাবিক থাকতে পারছে না। দেখা যায় যে সকালের শুরু থেকে হাঁসগুলো হাঁপাতে শুরু করে, এতটাই হাঁপায়, এতটা অস্থিরতা কাজ করে যে আমরা অনেকেই আসলে ভয় পেয়ে যাই। আমরা মনে করি যে হাঁস যেন কোন অসুস্থতায় ভুগছে কিংবা কোন কঠিন রোগে আক্রান্ত হয়েছে। এটা আসলে অতিরিক্ত গরমের ফলে, আর অতিরিক্ত গরমের ফলে হাঁসের রুচি একেবারে কমে যাচ্ছে, হাঁস খাদ্য গ্রহণ কম করছে। আমরা যারা একেবারে বাহিরে হাঁস পালন করি, অর্থাৎ খোলা মাঠে খোলা বিলে হাঁস পালন করি, সেখানে আমরা দেখতে পাই যে অতিরিক্ত গরমের ফলে হাঁসগুলো কিন্তু ঠিকভাবে খাবার খায় না। অতিরিক্ত গরম পানি খেয়ে হাঁসগুলো অসুস্থ হয়ে যায়, পচা বাসি খাবার খেয়েও হাঁস অসুস্থ হয়ে যায়, আর রাত্রে যখন শেডে আমরা হাঁসগুলো তুলি তখন দেখা যায় দু একটা হাঁস অসুস্থতায় ভুগছে, কিংবা কিছু হাঁস আসলে না খেয়ে থেকে যায়। অনেকেই আমরা সঠিকভাবে খাবারটা দিতে পারি না, তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে হাঁসগুলো অসুস্থ হয়ে যায়, কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, আর ডিমের পার্সেন্টেজ কমতে শুরু করে। তো আরও কিছু কারণ আছে হাঁসের ডিম কমার জন্য, সেটা হচ্ছে এই গরমে হাঁসের পানির চাহিদা অনেক বেড়ে যায়। তো সামনে যে পানিটা দেখবে, পচা বাসি ঝাই পানি থাকুক না কেন, হাঁস কিন্তু সেখানেই গোসল করবে, সেখানেই যাবে, একেবারেই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই পচা বাসি পানিতে গোসল করার ফলে হাঁস কিন্তু অসুস্থ হয়ে যায়, হাঁসের লিভারের সমস্যা হয়ে যায়, হাঁস নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটা কিন্তু অনেকেই আমরা বুঝি না। যারা একেবারেই বদ্ধভাবে হাঁস পালন করি, যারা একেবারে নিয়ন্ত্রণের মধ্যে হাঁসগুলো রাখি, আমরা পাত্রের মধ্যে যখন পানি দেই, সেই পানিটা কোনোভাবেই যদি রোদরে থাকে, কোনোভাবে যদি গরম হয়ে যায়, আর সেই পানি যদি হাঁস খেয়ে ফেলে, সেক্ষেত্রেও হাঁস অসুস্থ হয়ে যেতে পারে। তো এই গরমে নানা সমস্যার কারণে হাঁসের যেহেতু রুচি কম থাকে, তাই রুচি বৃদ্ধির আমরা সবাই কিন্তু ব্যবস্থা করতে পারি না, কিংবা রুচি যে কম হাঁসের কিন্তু কিংবা কম খাচ্ছে এই বিষয়ে অনেকেই আমরা লক্ষ্য রাখি না। আমরা শুধু একটা কথাই চিন্তা করি যে হাঁসের ডিম কমে যাচ্ছে, কিন্তু হাঁসের যে রুচি কমে গেছে কিংবা হাঁস অসুস্থ সেই বিষয়ে অনেকেই আমরা ফোকাস করি না। রাত্রে যেখানে হাঁসগুলো থাকে, রাত্রেও কিন্তু হাঁসের পানির চাহিদা থাকে। অনেকেই আমরা রাত্রে যখন ঘরে হাঁসগুলো তুলি, অনেকে কিন্তু পানি দেই না, এটা কিন্তু একেবারেই প্রধান একটা ভুল বলে আমি মনে করি। রাত্রে হাঁসের পানির চাহিদা থাকে, আর গরমে কিন্তু পানির চাহিদা বেশি থাকে। তো সেই সময় আমরা যদি পাত্রের মধ্যে পানি না দিয়ে রাখি, তো সেই পানির চাহিদা হাঁস কিন্তু পূরণ করতে পারে না। আর পরের দিন সকালে হাঁসগুলো যখন বাইরে ছেড়ে দিবেন, তখন কিন্তু সেই ঘাটতিটা কিংবা সেই পানির চাহিদা না পূরণ করার জন্য হাঁস শারীরিকভাবে অসুস্থতা অনুভব করবে। এবং রাত্রে সেই পানির চাহিদা না পূরণ করার জন্য এবং অতিরিক্ত গরমের জন্য অনেক হাঁস কিন্তু স্ট্রোক করে মারা যায় কোনো ধরনের সিমটম ছাড়া। আর সকাল উঠেই আমরা দেখি যে দু একটা হাঁস মারা গেছে, সেই হাঁসের মারা যাওয়ার পিছনে কোনো লক্ষণ কিংবা কোনো কারণ আমরা চিহ্নিত করতে পারি না। তা তো সেই স্ট্রোক করার কিংবা সেই হাঁস মরে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কিন্তু এই সমস্যাগুলো, যে রাত্রে ঘরে হাঁসগুলো গাদাগাদি করে থাকে, রাত্রে আলো বাতাসের ব্যবস্থা থাকে না, রাত্রে খাবার জন্য খাবার পানির চাহিদা পূরণের জন্য আমরা কোনো পানি দেই না। তো এই গরমের জন্য নানাভাবে হাঁস অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ হওয়ার জন্য খাবার কম খায়, আর অসুস্থ হাঁস খাবার কম খাওয়ার জন্য হাঁস কিন্তু ডিম কম দেয়। তো এখন আমাদের জানতে হবে যে কী কাজ করলে কিংবা কীভাবে আমরা হাঁসের ডিম একটা সুন্দর পার্সেন্টেজে রাখতে পারি। মিনিমাম 70-80% আমরা যদি এই বিরূপ প্রতিক্রিয়াতেও কিংবা এই বিরূপ আবহাওয়াতেও রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের লস হবে না, বরঞ্চ কিছু টাকা আমরা লাভ করতে পারবো। আর লাভের জন্য প্রত্যেক হাঁস খামারি ভাই বোনেরাই কিন্তু হাঁস খামার ধরে রেখেছেন কিংবা হাঁস খামার চালিয়ে যাচ্ছেন। আর সবসময় যে হাঁস খামারে ডিমের পার্সেন্টেজ 80-90% কিংবা তার অধিক হবে, এর কোনো কারণ নেই, কিংবা এই আশাটা আমরা কখনোই করব না। এই বিরূপ আবহাওয়াতে বিরূপ প্রতিক্রিয়াতে আমরা মিনিমাম একটা পার্সেন্টেজ ধরে রাখার চেষ্টা করব। তো এই মিনিমাম পার্সেন্টেজ ধরে রাখার জন্য কি করণীয় আছে সেটা আমি এখন আলোচনা করব। এর পুনরায় ডিমে আনার জন্য প্রথম কাজ হচ্ছে
হাঁসগুলোকে গরমে স্বস্তি দেয়া। তো গরমে স্বস্তি আপনারা কীভাবে দিবেন? অতিরিক্ত গরমের ফলে হাঁসের পানির চাহিদা বেড়ে যায়, আর যেহেতু পানির চাহিদা বেড়ে যায় আমরা আলাদা পাত্রের মধ্যে পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করব, যে পানিগুলো হাঁস খেতে পারবে। সেখানে প্রয়োজনীয় খাবার স্যালাইন কিংবা লেবু ব্যবহার করতে পারি আমরা ভিটামিন সি চাহিদা পূরণ করার জন্য। পাশাপাশি হাঁসগুলো যেখানে গোসল করবে সেই পানিটা যেন নিরাপদ এবং ঠান্ডা থাকে, সেই পানিটা যেন কোনোভাবে গরম না হয়ে যায় সেদিকটা লক্ষ্য করবো। আমরা যেটা হাউসে পানি দিয়ে একেবারে বদ্ধভাবে হাঁস পালন করি, তারা চেষ্টা করব যে প্রতিনিয়ত হাউসটা পরিষ্কার রাখা, প্রতিনিয়ত হাউজের পানিটা চেঞ্জ করে দেয় এবং বিশুদ্ধ ঠান্ডা পানির ব্যবস্থা রাখা। তারপর সকালে হাউসে পানি দিয়ে গিয়েছিলাম, এখন দুপুর 2টা বাজে, এসে দেখি হাউজের পানি গরম হয়ে গেছে আর হাঁসগুলো এখানে গোসল করছে। তো আর কিছুক্ষণ যদি এখানে গোসল করতো আর পানি খেত, হাঁস কিন্তু অসুস্থ হয়ে যেত। তো আমি যথাসময়ে এখানে এসেছি বিধায় এই পানিটা কিন্তু ফেলে দিতে পারলাম, পুনরায় ঠান্ডা পানি দেওয়ার ব্যবস্থা করতে পারলাম। যদি না হতো তাহলে কিন্তু হাঁস অসুস্থ হয়ে যেত। তো প্রত্যেক খামারি ভাই বোনদের এই বিষয়গুলো অবশ্যই দেখতে হবে, খেয়াল রাখতে হবে, আর এই বিষয়গুলো অবশ্যই এড়িয়ে চললে হবে না। তারপরে যেটা করণীয় আছে সেটা হচ্ছে হাঁসের রুচি বৃদ্ধি করার জন্য কিছু কাজ করতে হবে। হাঁসের রুচি বৃদ্ধি করার জন্য অবশ্যই হাঁসগুলোকে সুস্থ রাখতে হবে কিংবা সুস্থ থাকতে হবে। তো সুস্থতার পাশাপাশি হাঁসের রুচি বৃদ্ধি করার জন্য কিছু রুচি বৃদ্ধির মেডিসিন দিতে হবে, এবং যে খাবারে হাঁস ডিম দেয় সেই ডিম উৎপাদনকারী খাবার হাঁসের খামারে সবসময় রাখতে হবে। আর হাঁসের খাবার কোনোভাবেই কম দেয়া যাবে না, আপনি পরিপূর্ণ খাবার এবং পর্যাপ্ত পরিমাণ খাবার সবসময় খামারে দিয়ে রাখবেন। আর মনে রাখবেন, হাঁস কখনোই বেশি খাবার খাবে না, হাঁসের যেটা প্রয়োজন সেটাই খাবে, আর প্রয়োজনের অতিরিক্ত খাবার হাঁস কখনোই খাবে না। আর প্রয়োজনের চাইতে কম খাবার দিয়ে হাঁস থেকে কখনোই আপনি ডিম সঠিক পার্সেন্টেজে আনতে পারবেন না। আর সঠিক পার্সেন্টেজে ডিম আনার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে খাবার হাঁস খামারে রাখতেই হবে। আমরা যারা খোলাভাবে হাঁস পালন করি, যারা বিলে মাঠে হাঁস পালন করি, যে সময়টা অনেক রোদ উঠবে, যে সময়টা অনেক গরম থাকবে, সেই সময়টাতে সেই বিলে কিংবা মাঠের পানি যদি গরম হয়ে যায় সেই গরম পানিতে কোনোভাবে হাঁসগুলোকে রাখবো না। নির্দিষ্ট একটা জায়গা থাকবে কিংবা আমরা প্রয়োজন অনুপাতে ছায়াযুক্ত স্থানে হাঁসগুলোকে এনে স্যালাইন কিংবা হচ্ছে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখবো, যেখানে এসে হাঁসগুলো স্বস্তি নিতে পারে, যেখানে এসে প্রয়োজনীয় বিশুদ্ধ পানি হাঁস গ্রহণ করতে পারে। হাঁস যে ঘরে থাকবে সেই ঘরে যেন বৃষ্টির পানি প্রবেশ না করতে পারে, কারণ বৃষ্টির পানি প্রবেশ করলে হাঁসের ঘর অপরিষ্কার হয়ে যায়, বৃষ্টির পানি প্রবেশ করলে হাঁসের ঠান্ডা লাগতে পারে, বৃষ্টির পানি ঘরে প্রবেশ করলে হাঁসের বিশ্রামের ব্যাঘাত করতে পারে, আর এতে করে হাঁস অসুস্থ হয়ে যেতে পারে। তো বৃষ্টির পানি যেন ঘরে প্রবেশ না করতে পারে সেই দিকটা অবশ্যই আমাদের দেখতে হবে। হাঁসের ঘর শুকনো এবং পরিষ্কার রাখতে হবে, হাঁসের ঘরে খাবার পানির ব্যবস্থা রাখতে হবে, হাঁসের ঘর যেন পরিমাণে বড় হয় এবং হাঁসের তুলনায় ঘরটা যেন বড় হয়, আলো বাতাস যুক্ত থাকে এবং হাঁস কোনোভাবে যেন গাদাগাদি করে না থাকে, সেই দিকটা অবশ্যই আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। সর্বোপরি অতিরিক্ত গরমের ফলে হাঁসগুলোর যেন স্বস্তি নষ্ট না হয়ে যায় সেই দিকটা আমরা যদি দেখতে পারি, সেই দিকটা আমরা যদি মেনটেন করতে পারি, তা সঠিক পরিমাণে আমরা মেনটেন করতে পারবো এবং হাঁস সুস্থ স্বাভাবিক রাখতে পারবো। আর সুস্থ স্বাভাবিক হাঁস থেকেই আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে ডিম আনতে পারবো কিংবা কাঙ্ক্ষিত পরিমাণে ডিম আনার চেষ্টা করতে পারবো। তো আশা করছি যে বিষয়গুলো আমি তুলে ধরলাম সেই বিষয়গুলো আপনারা খুঁটিয়ে দেখবেন, আর সেই কারণগুলো আপনারা চিহ্নিত করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করতে পারবেন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।